গুড ইভিনিং গাইজ, সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে। এখন আমি সন্ধেবাতি দেব আর কি, মন্দিরে শাশুড়ি দিয়ে দিয়েছে, ঘরে আমি একটু ধুনো দেব। দেওয়ার পরে আমি সন্ধেবেলায় কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যে থেকে আজকে রাতে শুতে যাওয়া পর্যন্ত কী কী করলাম সেটাই তোমাদেরকে দেখাবো, তো ব্লগটা দেখতে থাকো, মিস করবে না। মাস বাদে বাপের বাড়ি থেকে এসি একটাল কাস্তে হয়েছে, মানে এক গাদা জড়ো হয়ে গেছিলো, সেগুলো কেচেছি, এখন সব ভাঁজ করবো, ভাঁজ চাজ করে এগুলো গুছিয়ে রাখবো। ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলো যেখানে থাকে সেখানে রেখে দেবো, আর সোফার কভারটা আমি লাগিয়ে নেবো, চলো দেখতে থাকো। Oh,
এবার টেবিল ক্লথটা আমি পেতে নেব, এগুলো সব ধুয়ে দিয়েছিলাম, 1 মাস বাদে এসেছি, ঘরের অবস্থা বুঝতেই পারছো কতটা নোংরা ছিল। তো যাবতীয় সব কিছু ধোয়াপালা হয়েছে আর কি। আমার তো আবার খুঁতখুঁতানি স্বভাব আছে, শুধু পরিষ্কার করতেই থাকি। তো তোমরা জানো ভালো করে, আগের ব্লগেও দেখেছো, তা আবার এগুলো পরিষ্কার টরিষ্কার করে আবার এগুলো আবার নতুন করে পাচ্ছি। তারপরে দেখাচ্ছি তোমাদেরকে, একটু টিফিন বানাবো, সেটাই তোমাদেরকে দেখাবো। কাজ করতে করতে খিদে পেয়ে গেছে, তো এখন একটু বানাবো টিফিন। টিফিনে বানাচ্ছি হচ্ছে ডিম টোস্ট। এটা কোনো শেয়ার রেসিপি বলার কিছু নেই, সবাই জানো বানাতে, তো ওটাই বানাচ্ছি, দেখতে থাকো ব্লগটা একটু। এবার একটু খেতে বসেছি, খেয়ে দিয়ে একটু সিরিয়াল দিচ্ছি, দেখে তারপরে চুলের জ্বরটা ছাড়াবো। আজকে শ্যাম্পু করেছি, তো জ্বর ছাড়ানোর টাইম পাইনি, মাথায় আচড়ানো হয়নি। আর এই জ্বর, চুল আচড়ানোর সময় আমার মেয়ে এসে প্রচণ্ড বিরক্ত করে, পেছন দিয়ে চুল ধরে টানে আর কোলে উঠতে চায়, দেখো এখনও তাই করছে। তো অনেক কষ্টে ভুজিয়ে ভাজিয়ে নিচে রাখলাম, রেখে এখন চুলটাকে জ্বর ছাড়াবো। এবার এসেছি রাতে মেয়ের খাবার বানাতে, মেয়ে রাতে রুটি খায়, তো গরম একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে, ওই জন্য গরম গরমই বানিয়ে খাওয়াবো বলে এখন রাত 9টা বাজে, বানিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি আমার খাওয়া দাওয়া করবো আর কি। আর মাঝে মাঝে ঘুমায় না, আমার সঙ্গেই ঘুমায়, ও সব সময় ঘুমিয়ে পড়ে না তাড়াতাড়ি, এখন বড় হয়েছে একটু দেরি করে ঘুমায়। তো যাই হোক, ওর মেয়ের রুটিটা বানিয়ে নিই গরম গরম, তারপরে ওকে খাইয়েটাই আমি আমি কী খাচ্ছি সেটা দেখাবো তোমাদেরকে। আজকে আমি রান্না করেছি ডিমের ঝোল, পেঁয়াজের ডাল, উস্তরি, কুমড়ো দিয়ে ঘন্ট, আর হচ্ছে জলপাইয়ের টক, এটাই আমি ডিনারে খাবো আজকে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, এ দেখো মশারির মধ্যে ঢুকে গেছি, আমরা এবার শুয়ে পড়বো। তো তোমাদেরকে গুড নাইট বলার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও, আবার পরে দেখা হবে, গুড নাইট বলে দাও, বলে দাও, টাটা দিয়ে দাও, বলে আমরা এখন ঘুমিয়ে পড়ি, তোমরাও ঘুমিয়ে পড়ো, টাটা টাটা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো টাটা।